শনিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাজা ব্লকে তাসাটি চা বাগানে বীর বিশ্বামুন্ডা ব্লকের উদ্যোগে বিশ্বামুন্ডার 146তম জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বাড়ৈক। ক্লাবের পক্ষ থেকে আনন্দ খাড়িয়া জানান এদিন পতাকা উত্তোলন এবং বিশ্বামুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় এবং কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা সহ নানান অনুষ্ঠান হয়। পাশাপাশি এদিন মন্ত্রী তাসাটি চা বাগানের ফুটবল মাঠে বিশ্বামুন্ডার মূর্তি শিলান্যাস করেন এবং বৃক্ষরোপণ করেন। এদিন মন্ত্রী জানান আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমস্ত চা বাগানে ছোট ছোট রাস্তা ও জলের সমস্যার সমাধান অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে করা হবে বলেও এদিন তিনি জানান। নমস্কার সবাইকে, জয় জোহার। আজকের আমাদের তাসাটি চা বাগানে তাসাটি বীর বিরসা মুন্ডা ক্লাবের উদ্যোগে 146তম বীর বিরসা মুন্ডা জয়ন্তী আমরা পালন করছি। সবাইকে নিয়ে হর্ষ উল্লাস আজকে অনুষ্ঠান হচ্ছে। ইতিমধ্যেই আমরা পেয়েছিলাম আমাদের আদিবাসী কল্যাণমন্ত্রী বুলুচি বাড়াক মহাশয়, আর আমরা কিন্তু আজকে সমাজের বার্তা দিতে চাই আমাদের ক্লাবের পক্ষ থেকে, যে আমাদের সমাজে এখনও অনেক সময় এসেছে যারা শিক্ষিত হতে পারে নাই, অনেকেই হয়তো গরিব ফ্যামিলি থেকে বিলং করে। তা আমাদের সরকার কিন্তু সবসময় চেষ্টা করছে যে আমাদেরকে হেল্প করার জন্য। আর আমরাও কিন্তু 2015 সালে আমাদের ক্লাব স্থাপিত হয় স্বর্গীয় শ্রী অনিল অধিকারী, ওনার হাত ধরেই কিন্তু আমরা আজকে এই ক্লাবটা পেয়েছি। ওনার নামেই আজকে এই মঞ্চ উদ্বোধন করে গেলেন আমাদের মন্ত্রী বুলুচিক বাড়াক মহাশয়। আজকে কী কী কর্মসূচি হলো? আমাদের কর্মসূচি সকাল থেকেই আমাদের ক্লাবের যে ফ্ল্যাগ হোস্টিং থেকে বাচ্চাদের কচিকাঁচা বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে মন্ত্রীর হাত ধরে বৃক্ষরোপণ, এখন সন্ধ্যাকালীন অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংস্কৃতিক যে অনুষ্ঠান আছে, আমাদের বেশভূষা সাংস্কৃতিক যে আমাদের কৃষ্টি কালচার, তার মধ্য দিয়ে আমরা আমাদের সমাজকে মেসেজ দিতে চাই। অন্যান্য যারা এখানে আমাদের বিভিন্ন জনগোষ্ঠীর আমাদের ডুয়ার্সে যে বসবাস, সবাইকে আমরা এক হাতে আমরা বাঁধতে চাই, সবাইকে নিয়ে আমরা চলতে চাই। আমি ক্লাবের আমি সম্পাদক, সাথে বীর বিরসা মুন্ডা স্মারক সমিতির জেলা সম্পাদক আনন্দ খাড়িয়া। এখানে আমরা ভগবান বীর বিরসা মুন্ডার মানে যেখানে বসাবে তার আমি নির্মাণ করলাম আজকে ওইখানে, যাতে আগামী দিন আমরা ভগবান বীর বিরসা মুন্ডার মানে স্টুচি বসাইতে পারি। তো আমাকে তো তারা বলে নাই, কিন্তু আমি আজকে ঘোষণা করলাম যাতে আগামী বছর আমরা এইটা বীর বিরসা মুন্ডা আমার ট্রাইবাল ডিপার্টমেন্ট থেকে আমরা দিয়ে এইখানে ভগবান বীর বিরসা মুন্ডার স্থাপনা আমরা করবো এইখানে। আর নিশ্চয়ই আমাদের ট্রাইবাল ডিপার্টমেন্ট, আমাদের মাননীয় মুখ্যমন্্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালে, এটা তো আগে এই দপ্তরটা ছিল না, 2013 সালে এই দপ্তরটা সেটা ট্রাইবাল ডিপার্টমেন্টের দপ্তর একটা আলাদা করা হয়, যাতে এই দপ্তরের মাধ্যমে যাতে ট্রাইবাল যারা আদিবাসীরা আছে এসটিরা আছে তাদের সমস্যাটা এখান থেকে সমাধান হবে, তাদের কী করে আগামী দিন তাদের উন্নতি করা যায়, সেই জন্য আমাদের এই দায়িত্ব করা আছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো। আর বিশেষ করে যেটা আমাদের এখন লক্ষ্য যেটা হচ্ছে যে আদিবাসী সমাজ, যেটা আমরা এর মধ্যে আমরা কলকাতায় মিটিং করেছি, যাতে WBCS কোচিং যারা করতে পারে তার জন্য আমরা ছেলেমেয়ের এই বছর জন্য আমরা কমসে কম 30টা ছেলে মেয়েকে যেটা WBCS কোচিং করবে যেটা কলকাতাতে থেকে, তার মাসে 10,000 টাকা করে আমরা আমাদের দপ্তর থেকে দিব। জেনে একটু খুশি হবেন যে এটা একটা ইতিহাস, প্রথমবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতাতে বীর বিরসা মুন্ডা জয়ন্তী আমি এবার করেছি। এটা কোনো দিন হয় না, কেউ ভাবে নাই, কিন্তু আমাকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কিন্তু এইবার করলাম। নিশ্চয়ই আগামী দিন আরও ভালোভাবে করব। আর সমস্ত জায়গা আমরা প্রত্যেক মানে সমস্ত চা বাগানে আমরা দেখছি এবার যে খুব ভালোভাবে সুন্দরভাবে একটা উৎসব আমরা দেখছি মানে উত্তরবঙ্গে কিন্তু ভগবান বীর বিরসা মুন্ডা একটা উৎসব ছিল, যেটা কিন্তু আগে এরকম কোনো দিন দেখা যায়নি। তো আমি আমার সমাজকে এটাই আমি বার্তা দিতে চাই যে সরকার আমাদের পাশে আছে, আমাদের ট্রাইবাল ডিপার্টমেন্ট আমাকে দায়িত্ব দিয়েছে, একটা চা বাগানের ছেলে আমি,
আর চা বাগানের ছেলেকে একটা ট্রাইবেলের দায়িত্ব দিয়েছে যাতে আগামী দিন এই ট্রাইবেলদের সমস্যাটা সমাধান করতে পারে, এদের ছেলে মেয়েদের যাতে আগামী দিন শিক্ষা স্বাস্থ্য যাতে আমরা এই ডিপার্টমেন্ট থেকে আমরা দিতে পারি, তার জন্য আমরা চেষ্টা করছি প্রত্যেক সমস্ত জায়গা। আমি ডিএমকেও বলে দিয়েছি, বিডিওকেও বলে দিই যে প্রত্যেক জায়গায় যে যে সমস্যা আছে আপনার ডিপার্টমেন্টে পাঠাবেন, আমরা নিশ্চয়ই আমরা সেটা চেষ্টা করব যাতে আগামী দিন সেই ডিপার্টমেন্টের আদিবাসীর জন্য কাজ করার জন্য।